প্যানেলে যে থাক 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 করে করা হয়েছে। তো এখন আমি আছি ময়ূর মহলে, 71 বছর পূর্ণ উপলক্ষে কিন্তু প্যানেলটা কিন্তু করা হয়েছে। সব শাড়ির যে পাড় দিয়ে লোহার যে এটা কিন্তু তোমরা বুড়ি বাগানে আসলে তোমরা কিন্তু এই মাতৃ প্রতিমাটা কিন্তু তোমরা কিন্তু দর্শন করতে পারবে। তো এখন আমি আছি ময়ূর মহলে। আগের বছরের থিম কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দর করেছিল, সেটা তোমার সামনে তুলে ধরে দেখিয়েছিলাম। আর এই বছরের থিম কিন্তু ওনারা কি করেছে সেটা তোমার সামনে তুলে ধরবো। তার আগে বাইরের চিত্রটা তোমার কাছে দেখে নাও। ওনাদের এই বছরের থিম হচ্ছে সহস্র যুদ্ধতি। তো ভিডিওটা তোমার প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকো। আর এই প্যান্ডেলটাই কিন্তু আমাদের কিন্তু তাক লাগানোর মতন কিন্তু প্যান্ডেল করে প্রত্যেক বছরই। আর এই বছর তোমরা দেখে নাও সহস্র যদি উপরে কিন্তু আপাতত কাজ চলছে, জুম করে তোমাদের দেখায় উপরে কিন্তু কিছুটা কাজ বাকি আছে, আর ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু কাজ বাকি আছে। দেখো এটা হচ্ছে বাইরের দিকে অংশটা। তো এবার আমরা ভেতর দিকে ঢুকবো। এই জিনিসটা কিন্তু ওনারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই জিনিসটা কিন্তু রাখে বাইরের দিকটা, খুব সুন্দর লাগে দেখতে। দেখো আগের বছর কিন্তু এই জিনিসটা কিন্তু বাইরের দিকটা আমরা দেখেছিলাম। দেখো দারুণ সুন্দর করে দেখো। আর আপাতত দাদাভাই কিন্তু এদিকে কিন্তু সব কাপড়ের কাজ চলছে, সব রাউন্ড করে করে কিন্তু এই কাপড়ের কাজগুলো সব হয়তো উপরের দিকে লাগবে হয়তো। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব শাড়ির যে পাড় দিয়ে লোহার যে বেরিক মানে গোল করে যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু রাউন্ড করে কিন্তু কাজগুলো করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখতে পাচ্ছ সব কিন্তু পাট কাঠের উপরে কিন্তু সুন্দর করে করে কিন্তু কিন্তু চেন করে দিয়ে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু রাখা হয়েছে। খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ এগুলো। আর এটা কিন্তু ময়ূর মহলের প্রত্যেক বছরই কিন্তু চমক থাকে এক একটা না একটা। কিন্তু এখনও কিন্তু এখানে যদি বলি এখানে 80% কিন্তু কাজ হয়ে গেছে, আর কিছুটা কাজ কিন্তু বাকি আছে। এখানে কিন্তু ওপরে কিন্তু সব রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ। দেখো সুন্দর করে কিন্তু সব কাজ করা হচ্ছে। আর কাপড়ের মধ্যে কিন্তু কেটে কেটে কিন্তু সুন্দর করে কিন্তু ফুলগুলো করা হয়েছে। আর এটা কিন্তু তোমরা ভেতরের দিকটা পুরোটা কিন্তু দেখতে পাবে যখন তোমরা রাত্রেবেলা যখন আসবে, এই জিনিসটা কিন্তু অন্য ধরনের কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। মাতৃ প্রতিমা বিরাজমান দেখতে পাচ্ছ। কাপড় দিয়ে কেটে কেটে কিন্তু কিন্তু সুন্দর করে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে দেখে নাও। সুন্দর করে কিন্তু এই কাপড়ের সুন্দর করে কেটে কেটে কিন্তু কাজ করা হয়েছে। আর বাঁশের যে চারাগুলো হয় সেই চারা দিয়ে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয়েছে। পুরো প্যানেলটা তোমরা কিন্তু দেখতে পাবে এখানে, কিন্তু পুরো প্যানেলটা তোমরা এটা কিন্তু দেখতে পাবে। আর সুন্দর করে কিন্তু করা হয়েছে উপরের ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে। যখন লাইট পড়বে এটা কিন্তু আরও সুন্দর লাগবে। পূজাপুজি তোমরা দেখতে পাচ্ছ, পূজাপুজির মতন করা হয়েছে। এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই প্যান্ডেলের ফিনিশিং কাজটা কিন্তু অনেকটা লাস্টের দিকেই হয়, কেননা সুন্দর করে করা হয়, যে সব জিনিস সুন্দর করে করা হয় সেই জিনিসে কিন্তু একটু টাইম লাগে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখে না তোমাদেরকে ওপর দিকটা তোমাদের দেখিয়ে দিই, দারুণ সুন্দর লাগছে দেখতে। মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করে দিয়েছি, আর কাজ কিন্তু জোর কদমে কিন্তু চলছে দেখো। আচ্ছা শুভ দ্বিতীয়া, তো আমরা এখন আছি বুড়ি বাগানে। আর ওনাদের কিন্তু 71 বছরের পূর্ণ উপলক্ষে এই বছরে কিন্তু ওনাদের থিম কী করছে সেটা তোমার সামনে তুলে ধরবো। তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট কিন্তু অবশ্যই দেখতে রাখবো। বর্তমানে কিন্তু সব ঠাকুরের কিন্তু ভিডিও এক এক করে এই চ্যানেলের মধ্যে কিন্তু আসছে। এখন বুড়ি বাগানে আছি, আর বুড়ি বাগানে তোমরা দেখতে পাচ্ছ প্যানেলে যে থাক 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 করে করা হয়েছে। আর এইটা কিন্তু হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। তো এই বছরে কিন্তু ওনাদের থিম থাকছে, আর ওনাদের কিন্তু 71 বছর পূর্ণ উপলক্ষে কিন্তু প্যানেলটা কিন্তু করা হয়েছে। প্যানেলে বাঁশের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তারপর উপরে তোমরা যে কাজগুলো দেখতে পাচ্ছ এটা পুরোটা কিন্তু সোলার কাজ। ভেতরে ঢুকবো, মাতৃ প্রতিমার দর্শন করাবো। এটা হচ্ছে ভেতরে প্রবেশ পথটা, আমরা কিন্তু এই ভেতর দিয়ে ঢুকবো। আর ভেতরে ঢোকার পর তোমরা যদি বলতে চাও, ভেতরে কিন্তু এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে। তো এখনও কিন্তু বাটামূল্য অপরত্ব সব দেখা যাচ্ছে, কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু বিরাজমান হয়ে গেছে। তো উপরে কিছু কাজগুলো তোমরা দেখে নাও, এই দেখো। আর তোমাদের ঠাকুরটা সামনে দিয়ে দেখিয়ে দিই, দুর্দাস্ত লাগছে। এটা কিন্তু তোমরা বুড়ি বাগানে আসলে তোমরা কিন্তু এই মাতৃ প্রতিমাটা কিন্তু তোমরা কিন্তু দর্শন করতে পারবে, দারুণ সুন্দর লাগছে দেখতে। অলমোস্ট এবার পুজোর পালা, যেহেতু আজকে দ্বিতীয়া দিনকে তোমাদের সামনে সব ভিডিওগুলো তুলে ধরে দেখাচ্ছি। দেখো মা কিন্তু বিরাজমান হয়ে গেছে, দেখো। আর কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে, মায়ের কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে, এই দেখো দেখে নাও। আর এই বছরের থিম থাকছে ওনাদের স্ট্যাচু অফ লিবার্টি। আর এটা হচ্ছে তার বাইরের মানে এটা হচ্ছে ভেতরে মা দুর্গা। কিছু কাজ বাকি আছে, কিছু কাজ হয়ে গেছে। তো তোমাদের কিন্তু একটা জিনিস দেখানোর বাকি আছে, যেটা লিবার্টিটা যেটা থাকবে সেটা কোথায় থাকবে। উপরে যে তোমরা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাচুটা থাকবে,
লিবার্টি স্ট্যাচুটা কিন্তু তার উপরেই তোমরা পাবে দেখতে। আর কাজ কিন্তু অলমোস্ট কিন্তু 80% কাজ হয়ে গেছে, ভেতরে কিন্তু কিছু কাজ বাকি আছে। তো এটা হচ্ছে বুড়িবাগানে এবছরে 71 বছর পূর্ণ কিন্তু এবছরে থিম করেছে ওনারা। তোমরা যারা বর্ধমান থেকে আছো তারা তো দেখে নেবেই। কম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, বর্ধমান থেকে কিন্তু তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ফেসবুকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে নিও। গুরুজনদের আশীর্বাদ আর দায়ের ভালোবাসা নিয়ে আজকে বর্ষা এখানে শেষ করলাম। টাটা।